বউ ফেরত চেয়ে শ্বশুর বাড়িতে অনশন। বিস্তারিত সংবাদটি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি ইতিপূর্বে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত সংবাদ। পিঠে পোস্টার লাগিয়ে বউ বাচ্চা ফেরত দাবিতে শ্বশুর বাড়িতে অনশনে বসেছেন এক যুবক। আমার বউ আমায় ফেরত চাই, পোস্টারে লিখে গায়ে ঝুলিয়ে শ্বশুর বাড়ির সামনে বসেছেন ওই যুবক। সূত্র হচ্ছে জি নিউজের। মঙ্গলবার 23 নভেম্বর ভারতের মালবাজারের ক্রান্তির কাঠামবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। ওই যুবকের দাবি, 1.5 বছর বয়সী মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে বউ। শ্বশুর বাড়ির চাপে স্ত্রী আর বাড়ি ফিরে যাচ্ছে না, তাদের সন্তানকে নিয়ে থাকতে চাচ্ছে না। যদিও স্ত্রী তার বিরুদ্ধে মারধর অত্যাচারের অভিযোগ করেছে। গায়ে বউ ফেরত পোস্টার সেটে হাতে মেয়ের ছবি নিয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎ শ্বশুর বাড়ির সামনে অনশনে বসেন হরিদাস মণ্ডল নামের ওই যুবক। পেশায় রাজমিস্ত্রি হরিদাসের দাবি, 4 বছর আগে কাঠামবাড়ি এলাকার বাসিন্দা জোছনা মণ্ডলের সাথে তার বিয়ে হয়, তাদের একটি মেয়েও হয়। মেয়ের বয়স এখন 1.5 বছর। শুরুতে সব কিছুই ঠিকই ছিল, কিন্তু গত 1 বছরের বেশি সময় ধরে সংসারে অশান্তি চলছে। হরিদাস বলেন, শ্বশুর বাড়ির ইন্দনেই তার ও জোছনার সংসারে অশান্তি শুরু হয়। এরপরই ছোট মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায় বউ। শ্বশুর বাড়ির চাপেই তিনি আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছে না। বারবার স্ত্রীর সন্তানকে ফিরিয়ে নিতে এলেও তাকে খালি হাতে ফিরতে হচ্ছে, তাই বাধ্য হয়ে তিনি অনশনে বসেছেন। যতক্ষণ না বউ বাচ্চা ফিরে পাচ্ছেন ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান হরিদাস। হরিদাস বলেন, এর জন্য মরতেও আমি রাজি। যদিও স্বামীর অভিযোগ জড়িয়ে অন্য কথা বলছেন স্ত্রী জোছনা, তার সোজা কথা, আমি কোনো মতেই আর হরিদাসের সাথে সংসার করতে চাই না, আমার উপর শারীরিক অত্যাচার করে সে কারণেই আমি বাপের বাড়ি চলে এসেছি, এতে আমার বাবা মার কোনো দোষ নেই। এরপর কিছুদিন বাপের বাড়িতে এসেও থেকেছিল স্বামী, কিন্তু বাপের বাড়িতেও আমাকে মারধর করেছে, এমনকি মদ্যপান করে আসতো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর স্বামীর সাথে থাকব না। এভাবে অত্যাচার সহ্য করতে পারছি না, ছোট মেয়েকে নিয়ে আমি তাই বাপের বাড়িতেই থাকতে চাই, তবে আমার ও মেয়ের খরচ দিতে হবে স্বামীকে। মঙ্গলবার দুপুরে হরিদাস মণ্ডল শ্বশুর বাড়ির গেটে অনশন বসার পর কাঠামবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শরীরে বউ ফেরত চেয়ে পোস্টার লাগিয়ে হাতে মেয়ের ছবি নিয়ে অনশনরত যুবককে দেখতে ভিড় জমে যায় এলাকায়। জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, প্রচণ্ড ঠান্ডায় মধ্যরাত পর্যন্ত অনশনে বসেছিলেন হরিদাস, পরে পুলিশ ও পঞ্চায়েতের সহায়তায় অনশন ভাঙেন।